এখন কেমন যাচ্ছে যে ভাই? এখন মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাই, মানে নাইট না করলে আমি চলতে পারছি না। আচ্ছা, হ্যাঁ মানে আগের মতন তো আর সেরকম মজমা হচ্ছে না, কোনো মানে ওরকম মানে জনসংখ্যা লোকজন জমছে না, মানে আর যতটুকু হচ্ছে আপনার বিকেলবেলা। আচ্ছা, মানে পল্লী গ্রামের লোক তো আগাবেলা মাঠে ঘাটে ব্যস্ত, হ্যাঁ হ্যাঁ, বিকেলবেলা দেখা যাচ্ছে মোড়ে চা চক্কর খাইতে সব যাচ্ছে। রাজশাহীর প্রত্যন্ত গ্রামে জন্ম অন্ধ রাজীবের। জন্ম থেকেই চোখের আলো না থাকলেও কণ্ঠের জাদু দিয়ে ইতিমধ্যে সারা দেশে পরিচিত হয়ে উঠেছেন তিনি। অত্যন্ত বিনয়ী ও সদালাপী মানুষটির সাথে কথা বললে সহজেই আপনার মন ভালো হয়ে যাবে। কথা বলতে বলতে একসময় তিনি জানান, এই সময়টাতে তার দিন খুব খারাপ যাচ্ছে, কখনো কখনো পেটের জন্য 7-10 দিন পর্যন্ত বাড়ির বাইরে থাকেন। চা বিস্কিট মানে বেশি কিছু খাইলে আমার বাবা মানে আমি গান টান গাইতে পারি। এই এক টাইমে খাই ঠিক দুপুর টাইমে আর এক রাত্রে, আর এই মনে করেন দুপুর পর্যন্ত চা বিস্কুট খেয়ে এরপর দিয়ে চলি। খুব কম মানুষের ভাগ্য হয় নিজেকে নিয়ে কিছু লেখার অথবা গাওয়ার। অন্ধ হওয়া সত্ত্বেও নিজের জীবনের টাইটেল ট্যাগটি ইতিমধ্যেই খুব জনপ্রিয় করে তুলতে পেরেছেন অন্ধ রাজীব। কথায় কথায় তিনি জানান, তার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে পারলেই তার সব ইচ্ছা পূরণ হবে, এছাড়া তার কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। তার বাড়ি ঘুরে দেখা যায় এখনও তার বড় ভাইয়ের স্ত্রী সন্তান ও তার মাকে নিয়ে যৌথ পরিবারে বসবাস করেন তিনি। আগামীর দিনগুলোতে ভালো থাকুক রাজীব, তার গাওয়া গানটি দিয়েই শেষ করছি এবারের পর্ব। আশা করি আমাদের সাথেই থাকবেন। গুরু কর্য মতাই লইয়া পতি সকালে বাড়িয়ে যাই আমি বাড়িয়ে যাই, নাম আমার রাজীব কান বাড়ি তানোর তান বই, পেটের দুঃখে আরো কত ক রাজশাহী শহরে